আমার হাত ছাড় নীলাদ্রি ছাড় বলছি না ছাড়বো না আমি ছাড়লেই তুমি ফিরকিকে মারবে আমার হাতে লাগছে নীলাদ্রি ছাড় বলছি দাদু ভাই তুমি ছেড়ে দাও বিমনিকে ছেড়ে দাও আমি তোমার কথা শুনবো না ঠাম্মি বিমনির হাতটা ছাড়ো কি অসভ্যতামি হচ্ছে এটা ছাড়ো বাবা তুমি লক্ষ্মী ছেলে না ছেড়ে দাও মা গো হাত না সরাসি মা দেখো এইটুকু ছেলের মনে কিরকম বিষ ঢুকিয়ে দিয়েছে বৌদি তুমি কি তো কাজটা একদম ঠিক করছো না কি বলছো রঞ্জিনী বাচ্চাগুলোর সামনে কি ধরনের কথা বলছো একদম ঠিক বলছি একশো ভাগ সত্যি কথা বলছি ওর মনে তুমি বিষ না ঢোকালে ও এরকম এরকম ভাবে হাত ধরে রঞ্জিনী নীলাদ্রি এভাবে তোমার হাত ধরে নিশ্চয়ই অন্যায় করেছে আর আমি কোনো রকম ভাবেই আমার ছেলেকে প্রশ্রয় দেব না ও ক্ষমা চাইবে তোমার কাছে নীলাদ্রি পিসিমণির কাছে ক্ষমা চাও সরি বলো না আমি সরি বলবো না বড় বিমনে কিছু না জেনে শুনে আমার ফ্রেন্ডকে ইনসাল্ট করেছে তোমার মা বলতে বলছে না বলো জানলে করে সেই তো সরি বলে ফিরকি বিমনি তো তোমাকে ইনসাল্ট করেছে করে অন্যায় করেছে তাহলে আমি কেন সরি বলতে যাব নীলাদ্রি বাবা সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না বলো না সরি মা যেমন শিক্ষা দেবে তেমনই তো শিখবে ছেলে মেয়েরা মা আপনি খামোখা নিজেকে দোষ দিচ্ছেন কেন এটা আপনার কি দোষ আরে থামবে তুমি না বুঝে কেন বোকাবোকা কথা বলছো হ্যাঁ নীলাদ্রি তুমি না আমার লক্ষ্মী ছেলে তুমি না বলেছিলে আমার সব কথা তুমি শুনবে আচ্ছা আচ্ছা আমি সরি বলে দিচ্ছি আমার নিয়ে তোমরা ঝগড়া করো না তুমি কেন সরি বলবে তাতে কি হয়েছে তুমি তো আমার বন্ধু বন্ধুর জন্য সব করা যায় সরি বড় পিমনি তুমি আর রাগ করো না আমাকে ক্ষমা করে দিও এবার আমি যাই মা চিন্তা করবে আমার জন্য কাল এসো কিন্তু আমার জন্য তোমার জন্য খুব সুন্দর কিন্তু তোমার বিক্রির জিনিস আমায় দিয়ে কেন শুধু শুধু নষ্ট করছো দিদি এ কি কথা নষ্ট হবে কেন এটা আমার তরফ থেকে তোমায় উপহার তুমি খুব ভালো গো দিদি জানো দিদি আগে তোমাকে খুব ভয় পেতাম তুমি যেদিকে কাজ করতে আমি তার উল্টো দিকে গিয়ে দাঁড়াতাম তোমার মুখোমুখি হতেই চাইতাম না কিন্তু তোমার ব্যবহার দেখে আর সাহস করে এপারে এলাম কি সুন্দর কথা বলো গো তুমি কেমন করে জানলে এর আগে তো তোমার সঙ্গে আমার কথা হয়নি কথা না বললেও তোমাকে চিনি আমি অনেকদিন থেকে তোমার বন্ধুদেরও চিনি ওমা তাই নাকি এখন ভয় কেটেছে তো কেটেছে আচ্ছা দিদি তোমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে না কি যেন নাম ওর ফিরকি হ্যাঁ ফিরকি তা ও কি তোমার দাদার মেয়ে না বোনের মেয়ে ও আমার জান এই নাও এই দুটো ফিরকির জন্য তুমি ওকে দিও কেমন আমি যাই কাজ করি
লক্ষ্মী। কোথায় গিয়েছিলে? কোথায় বা যাব, কাজে গেছিলাম। তা আজ হঠাৎ তুই অন্যদিকে গেলি যে? দূর, এক জায়গায় দাঁড়িয়ে কোনো লাভ হয় নাকি? বেকার। তা অন্যদিকে গিয়ে তোর লাভ কিছু হলো? মানে? লোকটা কে? কোন লোক? কোথায় লোক? কোন কোন লোক? দেখলাম যে কথা বলতে বলতে আসছিলি। ওহ, ওই লোকটা ঠিকানা জিজ্ঞাসা করছিল, বলে দিয়েছি। চল চল। রানী কি কিছু চেপে গেল আমার কাছে? না, ব্যাপারটা ভালো ঠেকছে না। ওই ছেলেটাই বাকি, খোঁজ নিতে হবে। নীলাদ্রি, দাঁড়িয়ে থেকো না, পিমনিকে সরি বলো, তারপর খেতে চলো, অনেক বেলা হয়েছে। দাঁড়া দিদি ভাই, দাঁড়া। ছেলে মেয়েদের শাসনের নামে না একদম দায়সারা করিস না। নীলাদ্রি, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই বাইরের মেয়েটা ভুল করলো, তোমার পিমনিকে এইভাবে ধাক্কা দিল, আর ওই মেয়েটাকে সাপোর্ট করতে তুমি বাড়ির বড়দের সঙ্গে এইভাবে ঝগড়া করলে, অসভ্যতা করলে। আমি সত্যি বলছি, বিশ্বাস করা, আমার সঙ্গেই বড় পিমনির ধাক্কা লেগেছে। আবার মিথ্যে? এই সমস্ত কুশিক্ষা তোমার মধ্যে তো আগে কখনো দেখিনি। কে শেখাচ্ছে? ওই ফিরকি? ফিরকি কিচ্ছু করেনি, পানিশমেন্ট দিতে হলে আমাকে দাও। দাদু ভাই, দাদু ভাই, তুমি তো ছেলে মানুষ, তুমি কেন পানিশমেন্ট পাবে? আরে আমরা তো সবাই দেখেছি, যা করেছে তো ওই মেয়েটাই করেছে। তুমি কেন মিছিমিছি ওকে বাঁচাতে যাচ্ছ বলো তো? কে ও? দুদিন হলো বাড়িতে আসছে, ওকে তো এই বাড়িতে আসতে দেওয়াই উচিত নয়। জাত পাতের কোনো ঠিক নেই, কিছু নেই। বড় বৌমার কোনো কাণ্ড জ্ঞান আছে নাকি? সবটাতে আদিক্ষেতা। তুমি এরকম করে বলো না ঠাম্মি, ফিরকি খুব ভালো মেয়ে। আমি সত্যি বলছি, তখন আমার সাথেই তো। নীলাদ্রি, থাক, যাও খেতে যাও, ললিতা মাসিকে বলো তোমাদের খাইয়ে দেবে। যাও মা, এই প্রথমবার নীলাদ্রি সত্যি কথা বলেছে। আমাদের সবার উচিত ওর সত্যিটাকে উৎসাহ দেওয়া। ওর ভুল, ওর খারাপগুলোকে প্রশ্রয় না দেওয়াই বোধহয় ভালো। কি বলতে চাইছোটা কি তুমি? আমি দাদু ভাইকে শুধু শুধু প্রশ্রয় দিই? সীমা, আপনি আমার থেকে বড়, আপনি আমার থেকে জানেন, বোঝেন সবটাই বেশি। আমি শুধু এইটুকু জানি যে ভালো মানুষ হতে গেলে সৎ সাহস থাকতে হয়, সত্যি কথা বলতে জানতে হয়, যেটা এর আগে আমি নীলাদ্রির মধ্যে কোনোদিন দেখিনি। আর যেটা দেখলাম সেটাও ফিরকির কাছ থেকে শিখেছে। একটা ছোট্ট বাইরের মেয়ে যার বংশ পরিচয় নিয়ে আপনারা অনেকেই খুব চিন্তিত। চিন্তা হওয়াটা কি খুব অস্বাভাবিক দিদি ভাই? ওই মেয়েটাকে তো দেখলাম, বয়স বোধহয় আমাদের মধুজার মতনই, কিন্তু দেখ চোখে মুখে একেবারে কথা ফুটছে। রোমা, ফিরকি কোনো অন্যায় কথা বলেনি, এই সমস্ত কিছু বলে ওকে ছোট করে কী লাভ? বরং অনেক বাচ্চার থেকে আমার ফিরকিকে বেশি সেন্সিবল মনে হয়েছে। হ্যাঁ, ওর বাবা মার পরিচয় হয়তো আমরা জানি না, কিন্তু ওর শিক্ষা, ওর দীক্ষার পরিচয় আমি পেয়েছি। আমি তো চাই মধুজা, নীলাদ্রি ওর সঙ্গে আরও বেশি করে মিশুক, ওদের ওর সঙ্গে বন্ধুত্ব হোক, যাতে ওরাও ফিরকির মতো একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া,
তুই কি বলতে চাইছিস এখন যে তোর ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তোকে ওই পুচকে বাইরের বাচ্চা মেয়েটার সাপোর্ট নিতে হবে, মানে ওই তোর ছেলে মেয়েদের শিক্ষা দেবে, শাসন করবে, ম্যানার্স শেখাবে, এমনকি বাড়ির বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই সব সব শেখাবে ওই মেয়েটাই, তাই তো? অবশ্য হবে নাই বা কেন, তোর দ্বারা তো তোর ছেলে মেয়েদের মানুষ করা হলোই না, তুই তো সেসব জানিসই না, তোর ক্ষমতাই নেই, তুই শুধু পারিস ওদের আশকারা দিতে। এখন আর এসব ভেবে কি হবে রোমাদি, এসব তো তোমাদের জন্যই হয়েছে। না না বর্তি, আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, আর চুপ করে থাকবো না। শোনো রোমাদি, এই নীলাদ্রিকে না বর্দি আশকারা দেয় না গো, আশকারা দেন মা, আর সেটা তুমি খুব ভালো করে জানো। শুধু তুমি কেন, দিদিও তো জানে, দিদি তো সারা দিন মায়ের পাশে বসে বসে ফড়ন কেটে যায়, নীলাদ্রি তাতেই আশকারাটা পায়। বর্দিকে, বর্দির ছোট ছোট ছেলে মেয়ের সামনে প্রত্যেক দিন তোমরা ছোট হওয়া সত্ত্বেও বর্দির থেকে অপমান করে যাও, তখন মনে থাকে না, হ্যাঁ তখন মনে থাকে না যে ছোটদের সামনে বড়দের অপমান করতে নেই? দিল তো, ওইটুকু একটা ছোট্ট বাচ্চা নীলাদ্রি দিল তো সবার মুখে ঝামাটা ঘষে। তোমাদের প্রশ্রয়, তোমাদের আশকারা কিচ্ছু পাত্তা দিল নীলাদ্রি? কেমন লাগলো গো, কেমন লাগলো তোমাদের? এবার ভাবো ভর্তির কেমন লাগে। এই দেখো ফিরকি শোনার জন্য মা কি এনেছে। এগুলো আমার জন্য এনেছো মা? হ্যাঁ মা, সব তোমার জন্য। এগুলো আমি কাল খেলবো, আজ আমি এগুলো যত্ন করে রেখে দিই। দাঁড়াও তোমার জন্য জল নিয়ে আসি। প্রাণটা জুড়িয়ে গেল রে মা। কি রে জান, কি করছিস? রানী মাসি আসো। আমার সোনা, আমার সোনা, মা জান তুমি কি করছিলে আজকে সারাদিন? তোমাকে সারাটা দিন আমি দেখিনি। ও ফিরকি, যাও রানী মাসির জন্য একটু জল এনো। আসতে মা, আসতে সোনা, আসতে। ফুল দিয়েছে ঠিক আছে, সঙ্গে আবার আংটিও। এসব কি রানী, এগুলো কে দিয়েছে তোকে? কি গো ভাই, তোমাদের এখনো হলো না? এত বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল গো, একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটা করো, যাও তাড়াতাড়ি যাও। ছোট বৌদি, বলছি তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? করছে। আরে হ্যাঁ, বিদিশা তো এখনো কলেজ থেকে ফেরেনি, ফোনটাও ধরছে না তার মধ্যে। ও মা, সে কি কথা গো, বিদিশা দিদি এখনো ফেরেনি? তো 7:30 বেজে গেল। ইস মা, যদি জানতে পারে না যে বিদিশা এখনো ফেরেনি, একবার তুলকালাম কাণ্ড হবে।
কালকে এ বাড়িতে স্বাদের অনুষ্ঠানের বদলে ধরে আজকে সবার শ্রাদ্ধ করে দেবেন। এই ললিতাদি, হ্যাঁ মা কোথায় গো? কত্তামা, কত্তামা তো এই রঞ্জিনী দিদির ঘরে। আমার মনে হয় কালকে ওই স্বাদের অনুষ্ঠান নিয়ে না কিছু আলাপ আলোচনা করছে। আচ্ছা ছোট বৌদি, বলছি কত্তামা যদি এখানে এসে তোমাকে ওই বিদিশা দিদির কথা এখন জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? কি বলবো, কিছুই বলতে পারবো না। ও তো সেটার জন্যই ভয় করছে আমার। কি যে করে না মেয়েটা, বলে গেল এক্সট্রা ক্লাস কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়। তোর বাবা, এমনিতে বাড়ির হাওয়া তো গরম। মা তখন চুপ করে গেলেন ঠিক আছে, কিন্তু একটা সুযোগ খুঁজছেন। একটা সুযোগ যদি পান না দেখবে সমস্ত রাগই আমাদের উপর পড়বে। আচ্ছা ছোট বৌদি, বলছি আমি একবার এগিয়ে গিয়ে দেখবো। হ্যাঁ যাবে? হ্যাঁ যাও না গো, একটু দেখি তাহলে। দেখো 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 দেখো। আরে কি ব্যাপার তোমাদের, এখনো তোমাদের কাজ শেষ হলো না? দেখেছেন তো জামাইবাবু, এই লোকগুলো না মানে সে সকাল থেকে সন্ধ্যা অবধি সাজাচ্ছে তো সাজিয়েই যাচ্ছে। একটু দেখি। এই তোমাদের কি ব্যাপার বলো তো? হ্যাঁ দেখো, আমি বলে দিচ্ছি, তোমাদের সাজানো যদি আমাদের পছন্দ না হয়। আপনি আসুন বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। তুমি চা করবে কেন? ললিতা তো আছেই না? হ্যাঁ ললিতা তো আছেই, আপনি এবারের বড় জামাই, আমি আপনার জন্য এক কাপ চা করে আনতে পারবো না? গিয়ে বসুন। আমি নিজেই কিনেছি। ও এটা তুমি কিনেছো? কাকে দেবে বলে? কাকে দেবে গো? না না কাকে আবার দেবো, কাউকে না, ও আমার নিজের জন্যই কিনেছি। এমনি কিনেছি, কেন আমি নিজের জন্য কিনতে পারি না? ও তাই বলো, তাহলে এইটা? ফিরকি মা, রানী মাসির জন্য যাও জলটা নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি মা। গোলাপের কি জ্বালা দেখ রানী, কারো জীবন গোলাপের সুগন্ধে ভরে যায় আর কাউকে সারা জীবন গোলাপের কাঁটা নিয়েই থাকতে হয়। এক জীবনে কি সবাই সব পায় রানী? তুই যে কি বলিস না লক্ষ্মী, তোর কথা আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। আমি তো বললাম ওই একজন আমাকে জোর করে দিল, এটা আমি নিতে চাইছিলাম না তবুও জোর করে দিল, আর ওই আংটিটাও না নিয়ে পারলাম না জানিস লক্ষ্মী। আমি তোকে কি করে বিশ্বাস করাবো বল, মা বহু ছেলে দিব্যি বলছি। আমায় তোকে কিচ্ছুটি বলতে হবে না, কিন্তু ঝোঁকের মাথায় এমন কিচ্ছুটি করিস নে যাতে পরে তোকেই কষ্ট পেতে হয়। আমাদের জীবনটা আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো নয় রে। দেখ কত কষ্ট করে আমরা এই মাথা গোঁজার আশ্রয়টুকু করতে পেরেছি। তুই কি বলতে চাইছিস খোলসা করে বল লক্ষ্মী। এই দেখ তোর শরীর থেকে যে রক্তটা বেরিয়েছে সেটা লাল, আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো, কিন্তু আমাদের এই ভেতরটা দেখে আমাদের কেউ বিচার করে না রে, আমরা ছাল্লাওয়ালি। তোর এরকম কেন মনে হচ্ছে লক্ষ্মী যে আমি ভুলে গেছি? আমাদের প্রত্যেকেরই অনেক স্বপ্ন থাকে রে, কিন্তু স্বপ্ন দেখাটা যতটা সহজ ওটাকে সত্যি করা ততটা সহজ নয়। আর সেই স্বপ্ন দেখার ঘোরে আমরা ভুলে যাই আমরা কখন ঠকে যাচ্ছি। রানী
যা করিস মন একটু ভেবে চিন্তে করিস। তুই অকারণ বেশি চিন্তা করছিস লক্ষ্মী। অকারণ তাই যেন হয় রানী। দেখ গুরুমা এখন এখানে নেই, আর বাধাই বাড়িরা তো কিছুদিন বাদেই এখানে চলে আসবে। সবাই তো সমান মানুষ হয় না। এখন এখানে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে যে বড় বিপদ হবে। কে এসে এখানে গণ্ডগোল করবে শুনি? কার বুকে অত দম আছে এখানে এসে গণ্ডগোল করবে? আমিও কম যাই না, দেখে নেব। আমি কারো পরোয়া করি না, বুঝলি? কথার আগে তুই ঠিক বললি রানী, আমরা কি কারোর পরোয়া না করে চলতে পারি? এক পাও চলতে পারি বল? এই নাও রানী মাসি তোমার জল। হ্যাঁ বাবা দে দে বাবা। দাঁড়া এই দেখো মা, রানী মাসির হাত থেকে রক্ত ঝরছে। ও কিছু না বাবা, ওটা কিছু না। যাদের মনের ভেতরটা সারাক্ষণ অপমান আর লাঞ্ছনে ক্ষত বিক্ষত রক্তাক্ত, তাদের এইটুকুই রক্তে কিচ্ছু এসে যায় না মা। তুই ভয় পাস না, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাবা।